হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো ফোর হ্যান ইক্স হ্যাভিস্টিং। চারটি মুরগি কিভাবে তাওয়ায় বসাবো। যে দেখছেন, প্রথমে আমি চারটি ফ্যানের উপরে খাসা অংশ চারটি বসিয়ে নিচ্ছি, ইট দিয়ে সুন্দর করে বসাচ্ছি, যাতে মুরগি বসার পরে ডিম ভেঙে না যায়। আগে থেকে আমি চারটি বিছলে গোলাকার তৈরি করেছি, চারিটা খাসার পরে বসিয়ে দেব, যাতে করে ডিম না পড়ে যায়। তারপরে আমি নিয়েছি বিছলির কুঠা, দিয়েছি খাসার ভিতরে, চারিটা সুন্দর করে দিব, সুন্দর করে তা বানিয়েছি। বানানোর পরে ডিম দিব, প্রথমটা প্রায় হাঁসের ডিম দিচ্ছি, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, একটি টাবায় 10টা দিয়েছি, আর একটা টাবায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আরেকটি টাবায় 8টা দিয়েছি, আরেকটি টাবায় 3, 3.5, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা দিয়েছি, আর একটা টাবায় মুরগির ডিম দেব 9টা, 1, 4, 2, 6, 7, 8, 9টা দিয়েছি। 9টা দেওয়ার পরে চারিটা মুরগি তাওয়ায় সুন্দর করে বসিয়ে দেব, যাতে করে ডিমগুলো না ভাঙে। 2টা দিয়েছি, আর একটা তাওয়ায় আর একটি দিয়েছি, আর একটা তাওয়ায় ডিমে মুরগি দিয়েছি, লাল মুরগিটা এক জায়গায় অনেকগুলো বসার কারণে একটু সমস্যা করছে, লালটা মনে হচ্ছে আমার। ওইগুলো আবার নিজের তাওয়ায় ফিরে যাচ্ছে। এবার আমি পোলট্রির ফিড খাতি দেবো তাওয়ায় বসা অবস্থায়। দেখছেন সুন্দরভাবে খাচ্ছে, চারিটা মুরগির খাসার উপরে খাদ্য দিয়েছি, আর একটা পাত্রে পোলট্রির খাদ্য আর চাউল দিয়েছি। দুইটি দাওয়ায় বসিয়েছি মুরগির ডিম, আর দুইটি দাওয়ায় বসিয়েছে হাঁসের ডিম। 21 দিন লেটের পরে মুরগি ছানা ফুটাবে, আর হাঁসের ডিম 28 দিনের বাচ্চা ফুটাবে। ভিডিওটা দেখার পরে ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইবার করবে।